আমি কালকে ওই অল্ট বালাজির যে নতুন একটা ওয়েব সিরিজ এসেছে বস বলে, সেটা দেখছিলাম। মানে আমরা বাংলায় হইচইকে দোষ দিই যে হইচই সফট পর্ন বানায়, অল্ট বালাজি হচ্ছে হিন্দির হইচই। মানে এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। অল্ট বালাজি যখন নিজেদের কাজ শুরু করেছিল, প্রথম ওয়েব সিরিজটা দুর্দান্ত করেছিল, দ্যাট ইজ বোস ডেড অ্যান্ড অ্যালাইভ, ডেড অর অ্যালাইভ, যাতে রাজকুমার রাও ছিল, হানসেল মেহতা ওয়াজ দ্য এক্সিকিউটিভ প্রডিউসার, সেটা যতটা ভালো ছিল, তারপর থেকে যত একের পর এক অল্ট বালাজিতে কাজ আসছে, সেগুলো এতই জঘন্য হচ্ছে, এতই জঘন্য হচ্ছে যে বলার নেই। মানে প্রতিটা মানে সিরিজই, মানে যেটাই আসছে, মানে আননেসেসারি চুম্মা চাটি, সেক্স, নিউডিটি দেখানো হচ্ছে। মানে একতা কাপুর যেরকম টেলিভিশনটাকে পলিউট করেছিল, আপনারা যদি 90s-এ দূরদর্শন দেখে, সেখানে অসাধারণ অসাধারণ কিছু সিরিয়াল হতো। 2000-এর পর থেকে, যবে থেকে স্টার প্লাসে সাস ভি কভি বাহুতি, ঘর ঘর কি কাহানি, এইসব যবে থেকে আসা শুরু হয়েছে, তবে থেকে টেলিভিশন পুরো পলিউট হয়ে গেছে গোটা ইন্ডিয়ার। কারণ ওরা সাকসেসফুল হয়েছে বলে বাকি সবাই এই সাস বাহু সাস বাহু সাস বাহু এইসব চালু করে দিয়েছে। তো একতা কাপুর যেরকম টেলিভিশন পলিউট করেছিল, অনলাইন প্ল্যাটফর্মও পলিউট করতে এসেছে। এখানে কোনো সেন্সারশিপ নেই বলে আপনি, মানে সেটা নেই বলে সেটা ভুল মানে ইউজ করে আপনি যা খুশি পাচ্ছেন দেখাচ্ছেন, অথচ সিনেমার মানে গল্প নেই কোনো, কোনো পুক্তা গল্প নেই। সেক্রেট গেমসও রয়েছে, নিউডিটি রয়েছে, সেক্স সিনস রয়েছে, কিন্তু তার প্রাইমারি জিনিস হচ্ছে গল্পের রিকোয়ারমেন্টে দেখানো হচ্ছে। বস সিরিজটা কত ভালো করে হতে পারত, যে মানে 10টা এপিসোড আছে, 20-20 মিনিট করে করে, 20 মিনিট ওরকম লেন্থ। করণ সিং গ্রোভার রয়েছে, যে জঘন্য অ্যাক্টিং করেছে, আমার একদম ভালো লাগেনি। বরং যে হিরোইনটা, যে চাক দ্য ইন্ডিয়াতে ছিল, প্রীতি সাভারওয়াল হয়েছিল, ও বরং ভালো কাজ করেছে কম্পারেটিভলি। আর প্রতিটা গল্পে আলাদা আলাদা মার্ডার হয় এবং এরা সলভ করে। এবং করণ সিং গ্রোভার যে ক্যারেক্টারটা, সে একটা ফেক আইডেন্টিটি নিয়ে রয়েছে, সেটা আপনারা ট্রেলারেই বুঝতে পেরে গেছে। কিন্তু কোনোটারই মানে রাইটিংটা এত লেম, আপনার মনে হবে কোনো 90s-এর আপনি সিনেমা দেখছেন। মানে এক একটা স্টোরি যদি আপনি তুলে তুলে দেখেন, আর প্রতিটা কোনো একটার সাথে আর একটা পরের সিরিজটা কোনো কানেক্টেড নয়, মানে কোনো কানেকশান নেই, সেগুলো কোনো মজা আসে না। এবার ওভারঅল যে টুইস্টটা দেখায় সেটাতেও কোনো মজা আসে না। এবং গল্পগুলো যেন একদম মানে যে সলভ করছে মার্ডার মিস্ট্রিগুলো, সেগুলো একদম যেন তুড়ি মেরে সলভ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ওই যে বললাম চুম্মা চাটি হুম্মা চাটি, ওগুলো জোর করে করে ঢোকানো রয়েছে, তো পুরো ওয়েস্ট অফ টাইম। তো আমার তো একদম ভাল লাগেনি, আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। আমাকে অনেকে বলছিলো গান্ধীবাদ দেখো, আমি এগুলো না প্লিজ, মানে আমি পারি না এগুলো দেখতে, মানে জোর করে মানে এগুলো দেখা, মানে এগুলো সহ্য হয় না। তার চেয়ে দেখুন আপনি অ্যামাজন প্রাইম কত ভালো কাজ করছে, নেটফ্লিক্স কত ভালো কাজ করছে ইন্ডিয়ান কন্টেন্টের উপর, ইন্ডিয়ান অরিজিনালস যেগুলো বানাচ্ছে। তো সময় যদি ইনভেস্ট করবো তাহলে ওগুলোতে করবো, এগুলোতে কেন করবো। এটা আমার কে অনেকজন সাজেস্ট করেছিল, এবং আমার ট্রেলারটা দেখে মনে হয়েছিলো যে একটু হয়তো কমেডির সাথে অ্যাটাচ করে দেখি কেমন হয়, কারণ অপহরণটা অল্ট বালাজির মোটামুটি লেগেছিল আমার, তো সেই কারণে দেখলাম। তবে দেখলাম একদম জঘন্য। এবং বাকি তো অল্ট বালাজির যে কাজগুলো আছে, যেগুলোতে মানে ট্রেলার দেখেই তো মানে ভক্তি উঠে যায়, বমি পেয়ে যায়, তো তাই জন্য আমি আর দেখিই না। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আর কি আপনারা এবার ভাবুন যে আপনারা নিজেদের সময় নষ্ট করতে চান নাকি ভালো সিরিজ দেখতে চান। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।